আল্লাহর নবী ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করা, অন্তরে তার প্রতি শ্রদ্ধা ইহতেরাম জ্ঞাপন করা এবং তার প্রতি ঈমান আনয়ন করা, এটা আমাদের ঈমানের দাবি। এটা আমাদের ঈমানকে পরিপূর্ণতা দেওয়ার অংশ। আমরা অনেক মুসলিমরা জানি না যে খ্রিস্টান বা ইহুদি তারা যে নবীর যে রাসূলের অনুসরণের দাবি করে, আমরা প্রকৃত অর্থে তাদের সবচেয়ে বড় অনুসারী এবং তাদের সবচেয়ে বড় শ্রদ্ধা নিবেদনকারী, তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসা নিবেদনকারী, তাদের সবচেয়ে বেশি ভক্তি এবং শ্রদ্ধা প্রকাশকারী। কিভাবে সবচেয়ে বড় এবং তাদের চাইতে আমাদের অনুসরণটা বেশি কিভাবে? যত নবী রাসূল এসেছেন আমরা সমস্ত নবী রাসূলকে আল্লাহর নবী এবং রাসূল হিসেবে শ্রদ্ধা করি। খ্রিস্টানরা তারা যেরকম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে না, ইহুদিরা যেরকম খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালামকে নবী বা রাসূল হিসাবে মানে না, স্বীকার করে না, আমরা তাদের কারোর মতো নই। আমরা মুসলমানরা ইহুদিদের নবী মূসা আলাইহিস সালামকে আমরা শ্রদ্ধা করি, ঈমান আনি। আবার খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালামকে আমরা শ্রদ্ধা করি, ঈমান আনি। আবার আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা ঈমান আনছি এবং তাকে শ্রদ্ধা করি। তো ইসলামের এই বৈশিষ্ট্যটা অনেক মুসলমান আমরা জানি না যে ইসলাম আমাদেরকে এমন একটা দিন দিয়েছে যে দিনটা সব দিক থেকে পূর্ণাঙ্গ, এখানে কোনো কিছুর ঘাটতি নাই, অভাব নাই, কোনো ত্রুটি নাই, কোনো বিচ্ছুতি নাই। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তাদের সবার প্রতি আমাদের ঈমান আনার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা করার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কোরআনে। আল্লাহ বলেছেন আমার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, নবীর প্রতি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে এই সবগুলোর প্রতি উনি নিজে ঈমান এনেছেন, আবার ঈমানদাররাও ঈমান এনেছে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি, তারা সকলে অর্থাৎ নবী নিজে এবং উম্মতরা সবাই এই সকলে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, আসমানে কিতাবগুলোর প্রতি, তার সকল নবী রাসূলগণের প্রতি ঈমান আনেন। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, এটা হলো আমাদের বৈশিষ্ট্য, মুসলমানদের বৈশিষ্ট্য যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আল্লাহর রাসূলদের মধ্যে কারোর মধ্যে আমরা পার্থক্যের দেয়াল বা প্রাচীর নির্মাণ করি না। তার মানে অমুককে মানি তমুককে মানি না, অমুককে শ্রদ্ধা করি, আবার শ্রদ্ধা করতে করতে যতটুকু করতে হয় তার চাইতে সীমানা ছাড়িয়ে করি সেরকমও করি না, আবার কাউকে একেবারে নবী রাসূল হিসেবে স্বীকৃতি দিলাম না, মানলামই না, সেটাও আমরা করি না। সবার প্রতি আমাদের বিশ্বাস আছে যে সবাই আল্লাহর রাসূল এবং আল্লাহর নবী, কোরআনে যাদের বিবরণ এসেছে তাদের বাইরেও নবী রাসূল আছেন যাদের আলোচনা কোরআনে বিশদভাবে দেওয়া হয়নি। আল্লাহ বলেছেন মিনহুম মান কাসাসনা আলাইকুম মিনহুম মান লাম নাকসুস আলাইহি, রাসূল আপনার কাছে অনেক নবী রাসূলদের ঘটনা আমি বর্ণনা করি নাই। তো এই জন্য আমরা সকলের প্রতি ঈমান আনি এবং কাউকে পার্থক্য করি না। ইহুদিরা যেরকম পার্থক্য করে, খ্রিস্টানরা যেরকম পার্থক্য করে, মুসলমানরা এরকম কোনো পার্থক্য করে না। মুসলমানরা কেউ যদি আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম সম্পর্কে কটূক্তি করে, খারাপ মন্তব্য করে, মুসলমানরা কষ্ট পায়, তার জন্য প্রতিবাদ করে, করবে। ঈসা আলাইহিস সালামকেও যদি কেউ অপমান করার চেষ্টা করে, তাচ্ছিল্য করার চেষ্টা করে, তার সামনে কোনো বেয়াদবি করে, মুসলমান কষ্ট পাবে এবং তার জন্য প্রতিবাদ করবে, কারণ তারা সবাই আমাদের নবী রাসূল। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি একই আচরণ করা হয়, মুসলমানদের চরিত্র এবং ভূমিকা একই রকম থাকবে, অর্থাৎ প্রতিবাদ করবে এবং কষ্ট অনুভব করবে। কিন্তু অন্যদের মধ্যে এটা নাই, ঈসা আলাইহিস সালামকে নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ইহুদিদের কোনো মাথা ব্যথা নাই, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে খ্রিস্টানদের মাথা ব্যথা নাই, কিন্তু আমাদের মাথা ব্যথা সকল নবী রাসূলদের জন্য। তো এই বৈশিষ্ট্যটা ইসলামের মধ্যে আছে, আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আর সেই কারণে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের জানা দরকার। আসলে তাকে আল্লাহ তাআলা কী কী মর্যাদা দিয়েছেন, ইসলাম তাকে কী কী মর্যাদা দিয়েছে, এবং তার প্রতি আমাদের দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে, তার আবার অবদান আছে আমার প্রতি, আমাদের প্রতি ঈসা আলাইহিস সালামের বিরাট অবদান আছে আমাদের প্রতি, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। সেই সাথে এও জানতে হবে যে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দিন হলো ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে শুধু আমাদের অনুসরণ করতে বলা হয়েছে, আমরা এখন অন্য নবীদেরকে, অন্য রাসূলদেরকে তাদের প্রতি নবী হিসেবে, রাসূল হিসেবে শ্রদ্ধা করবো, নবী রাসূল হিসেবে স্বীকৃতি দিব, ঈমান আনবো, সেটা ঠিক আছে, কিন্তু তাদের কোনো দিন অনুসরণ করার,
তাদের প্রতি আনিত কোনো গ্রন্থ আসমানে কিতাব অনুসরণ করার কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয় নাই। আমাদের সমাজে খ্রিস্টান মিশনারিগুলো, ইসাই বিভিন্ন সংস্থাগুলো তারা অনেক সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করছে। তারা মুসলমানদেরকে কোরআনের বিভিন্ন আয়াত খুলে খুলে দেখিয়ে দেখিয়ে বোঝাচ্ছে, দেখো তোমাদের কোরআনে ঈসা আলাইহিস সালামের কথা বলছে, তো সেই নবীর প্রতি কেন তুমি আনুগত্য প্রকাশ করবে না, তার কথা কেন মানবে না, তার প্রতি নাজিল প্রতি ইঞ্জিল কেন তুমি অনুসরণ করবে না, এসব কথা বলে ইঞ্জিল ধরায় দেয় এবং মানুষকে খ্রিস্টান বানায়। সরাসরি খ্রিস্টান না বানায়া তারা বলে তোমরা হলো ঈসাই মুসলিম, মুসলিমের নাম দিছে কি ঈসাই মুসলিম, মানে খ্রিস্টান মুসলিম। এটা হলো ধর্মান্তরিত করার একটা সূক্ষ্ম ধাপ। একদিকে আমাদের মুসলমান ভাইদের অনেকে আপনার ঈসা আলাইহিস সালাম সম্পর্কে না জানার কারণে অতি উদার হতে গিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে, আবার অপর দিকে আমরা অনেক মুসলমান আছি যারা আমরা মনে করি যে খ্রিস্টানরা এরা বলতে আমাদের মানে ঈসাই ধর্ম বা ঈসা আলাইহিস সালাম আমাদের প্রতিপক্ষ। আজকের যারা নিজেদেরকে ঈসা আলাইহিস সালামের অনুসারী দাবি করতেছে খ্রিস্টানরা, অথবা মূসা আলাইহিস সালামের অনুসারী দাবি করতেছে ইহুদিরা, আমরা মুসলমানরা আল্লাহর অনুগ্রহে তাদের চাইতে বরং ঈসা এবং মূসা আলাইহিস সালামের প্রতি বেশি শ্রদ্ধা এবং তার প্রতি বেশি অনুসরণ আমরা করি। কিভাবে? আল্লাহর কোনো নবী কখনো মানুষকে শিরিক করতে বলেন নাই, বরং সমস্ত নবী রাসূলরা আল্লাহর তাওহীদের পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। মূসা আলাইহিস সালামও সেটা করেছেন, ঈসা আলাইহিস সালামও সেটা করেছেন। কিন্তু আমরা জানি ইহুদি বলেন খ্রিস্টান বলেন তারা সবাই সেই জায়গা থেকে সরে আসছে। ইহুদিরা তারা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে নাউজুবিল্লাহ, এবং একইভাবে আপনার খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এগুলো থেকে অনেক পাক, অনেক ঊর্ধ্বে, এগুলো মানবীয় দুর্বলতা বা সৃষ্টির দুর্বলতা, এগুলো স্রষ্টার জন্য শানে যায় না, আল্লাহ তাআলা এগুলো থেকে পাক। সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাতে আল্লাহ সেটা বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। এগুলো তাদের প্রয়োজন হয় যারা মুখাপেক্ষী, আল্লাহুস সামাদ, তিনি তো কারো মুখাপেক্ষী না, তিনি অমুখাপেক্ষী, তার সন্তানের প্রয়োজন হয় না, জন্মদাতারও প্রয়োজন হয় না। যাকে কেউ জন্ম দিতে হয়, যাকে কেউ জন্ম দেয়, তার এক সময় মৃত্যু হয়, যার জন্ম হয় তার এক সময় মৃত্যু হয়। আল্লাহ তাআলার কখনো মৃত্যু নাই, এই জন্য আল্লাহর কোনো জন্ম। আর যার সন্তান যিনি জন্ম দেন তিনি এক সময় মারা যান, যার কারণে সন্তান তার ওয়ারিস হয়, তো আল্লাহ তাআলা এগুলো থেকে ঊর্ধ্বে এবং পবিত্র। ঈসা আলাইহিস সালাম তার সম্পর্কে আমাদের আরও জানা দরকার, যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এবং তার মা মারিয়াম সম্পর্কে কোরআনে কারিমে এত বেশি আলোচনা আছে যে কোরআনে কারিমের বৃহৎ বিশাল বড় দুই দুইটি সূরা তাদের জন্য বরাদ্দ। একটা সূরা হলো সূরা আলে ইমরান, আলে ইমরান মানে ইমরানের ফ্যামিলি বা ইমরানের পরিবার, ইমরানের বংশধর। ইমরান কে? ইমরান হলেন ঈসা আলাইহিস সালামের নানা, মারিয়ামের বাবা বা তার পূর্ববর্তী বংশধর। তো তার বংশধর তথা তার বংশধরের মধ্যে দুজন আলোচিত এবং বিখ্যাত ব্যক্তিত্ব, একজন হলেন মারিয়াম আর একজন হলেন ঈসা আলাইহিস সালাম, তাদের সম্পর্কে এই সূরাতে বিশদ আলোচনা আছে। কোরআনে কারিমের সবচেয়ে বড় সূরাগুলোর মধ্যে একটা হলো, অন্যতম বড় সূরা বাকরার পরেই সবচেয়ে বড় সূরাগুলোর একটা হলো এই সূরায়ে আলে ইমরান। একইভাবে সূরায়ে মারিয়াম নামে আরেকটা সূরাতে ঈসা আলাইহিস সালামের মা সম্পর্কে আল্লাহ বিশদ আলোচনা করেছেন। এখান থেকে বোঝা যায় ইসলাম কি ঈসা আলাইহিস সালামকে এবং ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামকে শুধু মর্যাদা দিয়েছে, নাকি তাদেরকে অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে। এই জায়গা থেকে আমরা মুসলমান হিসাবে তার প্রতি আমাদের বেশ কিছু দায়িত্ব কর্তব্য আছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে মারিয়াম সম্পর্কে, ঈসা আলাইহিস সালামের মা সম্পর্কে বলেছেন, ওয়া ইয ক্বালাতিল মালাঈকা ইয়া মারিয়ামা ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহহারাকি ওয়া আস্তাফাকি আলা নিসাইল আলামিন। ওয়া ইয ক্বালাতিল মালাঈকা, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ফেরেশতারা বলেছে, হে মারিয়াম, আল্লাহ আপনাকে মনোনীত করেছেন, দুনিয়ার সমস্ত নারীদের মধ্যে আপনাকে স্পেশালি নির্বাচিত করেছেন এবং আপনাকে পবিত্র করেছেন এবং আপনাকে পৃথিবীর সমস্ত নারীদের মধ্যে নির্বাচন করে সম্মান দিয়েছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, খায়রু নিসা ইহা মারিয়াম ইবনাতে ইমরান, মারিয়াম ইবনাতে ইমরান বা মারিয়াম বিনতে ইমরান। দুনিয়াতে যত মহিলা আছে, পৃথিবীর সমস্ত মহিলাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী
মারিয়াম ইবনাতু ইমরান ইমরানের মেয়ে মারিয়াম অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মা এবং কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ তাআলা মারিয়াম সম্পর্কে তার মর্যাদা সম্পর্কে বলেছেন মারিয়াম সম্পর্কে মর্যাদা বলার উদ্দেশ্য ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে অলৌকিকভাবে আমরা জানি অনেকে কিভাবে তার জন্ম হয়েছে পৃথিবীর একমাত্র মানুষ যিনি বাবা ছাড়া দুনিয়াতে এসেছেন তিনি কে ঈসা আলাইহিস সালাম আর বাবা মা দুইজন ছাড়া দুনিয়াতে এসেছেন তিনি কে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম তারা উভয় বাবা মা ছাড়া আল্লাহ সরাসরি তাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে আর ঈসা আলাইহিস সালামকে মায়ের গর্ভে যে দিয়েছেন আল্লাহ তাআলা এটা জিব্রিলকে পাঠিয়েছেন জিব্রিল ফুৎকার দিয়েছেন আল্লাহর নির্দেশে মাতৃগর্ভে বাচ্চা হয়েছে কোন বাবার প্রয়োজন হয় নাই এটা অলৌকিকত্ব এই অলৌকিকভাবে যখন বাচ্চা হয়েছে সমাজের সব মানুষ খারাপ কথা বলতে শুরু করেছে মারিয়ামকে কষ্ট দেওয়া শুরু করেছে তিনি মনে কষ্টে ছিলেন যে আমার তো তারা যে দুর্নাম করছে বদনাম করছে এটা থেকে আমি পবিত্র কিভাবে আমাকে এই দুর্নাম তারা দিয়ে থাকে আল্লাহ তাআলা তার সতীত্ব তার সততা প্রমাণ করবার জন্য তার ছেলে মারিয়াম ঈসা আলাইহিস সালামকে কোলে শিশুকে অলৌকিকভাবে শিশুকালে মর্যাদা দিয়েছেন এটা হলো ঈসা আলাইহিস সালামের আরেকটা বৈশিষ্ট্য যে নবী হিসাবে শিশুকালে কালে মাতৃকুলেই তিনি কি তার মর্যাদা আল্লাহ তাআলা দেখিয়েছেন তিনি মায়ের কোলে যখন ছিলেন এবং সবাই যখন লোকজন ঘিরে ধরল যে মারিয়াম তোমার বাবা ইমরান তোমার বংশধর লোক তোমার বংশের লোকেরা তো ভালো মানুষ ছিলেন তুমি বিয়ে হয় নাই অথচ বাচ্চা তোমার গর্ভে এবং বাচ্চা গর্ভ থেকে তুমি খালাস করলে কিভাবে এই সন্তান তুমি গর্ভ খালাস করবে দুনিয়াতে আনলে কোত্থেকে সন্তান তুমি পেলে তার প্রতি যখন প্রশ্ন বানে সবাই জর্জরিত করছিল তখন তিনি আল্লাহর নির্দেশে আল্লাহ তার মনের ভিতরে এটা দিয়ে দিয়েছেন তুমি ছেলের দিকে দেখায় বলো যে ছেলেকে প্রশ্ন করেন তখন সবাই জিজ্ঞাসা করলো ওই ছোট বাচ্চাকে তারা প্রথমে বলতেছিল যে এই কোলের শিশুর সাথে কথা বলবো আমরা এই কোলের শিশু কিভাবে কথা বলবে তখন কোলের শিশু ঈসা আলাইহিস সালাম মানে দুধের শিশু তিনি বলে উঠলেন ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আতানাইল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা আল্লাহ আমাকে কিতাব ইঞ্জিল দিয়ে পাঠিয়েছেন আর আমাকে নবী করে পাঠিয়েছেন ওয়াজ শুরু করছে বাচ্চা মায়ের কোলে লেকচার শুরু দাওয়াতের কাজ শুরু হয়ে গেছে তো এই অলৌকিকত্ব দেখার পর তখন লোকজন বুঝতে পেরেছে যে এটা পৃথিবীর স্বাভাবিক নিয়মের ঊর্ধ্বে আল্লাহর কুদরতের স্বাক্ষর এবং মারিয়ামকে আল্লাহ তারা মর্যাদা দিতে চেয়েছেন এই জন্য পৃথিবীতে মারিয়াম মুসলমানদের কাছেও শ্রদ্ধার পাত্র খ্রিস্টানদের কাছেও শ্রদ্ধার পাত্র পৃথিবীর বেশিরভাগ মানুষ যে নামকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করে সেটা হলো এই মারিয়াম খ্রিস্টানরা বলে মেরি আমরা বলি মারিয়াম মানুষ একজনই তো এখান থেকে বোঝা যায় যে ঈসা আলাইহিস সালামের সাথে আমাদের মুসলমানদের একটা সুনিবিড় সম্পর্ক আছে কোরআনে কারিমের সূরা তাহরিমের শেষের তিনটা আয়াত 9 থেকে 11 বা 12 শেষের তিন আয়াত সূরা তাহরিমের এই তিন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চারজন নারীর দৃষ্টান্ত উপস্থাপন করেছেন দুজন হলেন খারাপ আর দুজন হলেন ভালো পৃথিবীর ইতিহাসের খারাপ দুজন নারী পৃথিবীর ইতিহাসের ভালো দুজন নারী আমাদের মা বোনদের জন্য এই চারজন নারীর দৃষ্টান্ত আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন খারাপ নারীদের একজন হলেন লূত আলাইহিসসালামের স্ত্রী আরেকজন হলেন নূহ আলাইহিসসালামের স্ত্রী তারা নবীর স্ত্রী হওয়ার পরও তারা নবীদের প্রতি ঈমান আনেন নাই এই অর্থে তারা বেঈমান হয়েছেন আল্লাহর নাফরমান হয়েছেন খারাপ হয়েছেন অর্থাৎ অবাধ্যের পথ তার পথে গেছেন আর দুজন ভালো নারীর দৃষ্টান্ত আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন এই সূরা তাহরিমের শেষে শেষের দুই আয়াতে তাদের একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া আরেকজন হলেন এই ঈসা আলাইহিসসালামের মা মারিয়াম কত মর্যাদা কত শ্রদ্ধা দিলে গোটা পৃথিবীর নারীদের জন্য দৃষ্টান্ত হিসাবে আল্লাহ তাআলা তাকে মডেল হিসাবে উপস্থাপন করেছেন এই জন্য একজন মুসলমান হিসাবে ঈসা আলাইহিসসালামের অনেক মর্যাদা আমাদের জানা উচিত এবং তার প্রতি কর্তব্যগুলো আছে সেগুলো আমাদের জানা উচিত প্রথমত কর্তব্য তার প্রতি ঈমান আনা তিনি আল্লাহর নবী ছিলেন আল্লাহর রাসূল ছিলেন সাধারণ রাসূল ছিলেন না উলুল আজমে মিনার রুসুল কোরআন বলেছে কিছু নবী রাসূলকে যে দৃঢ় প্রত্যয়ী নবী রাসূল নবীদের মধ্যে রাসূলদের মধ্যে বিশেষ মর্যাদাবান কয়েকজন এর একজন ছিলেন ঈসা আলাইহিস সালাম দ্বিতীয়ত ঈসা আলাইহিস সালাম তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভাই সম্বোধন করেছেন শুধু তিনি না তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল আম্বিয়া ও ইখওয়াতুন মিন আল্লাহ নবীরা সবাই একে অন্যের ভাই তবে তাদের মা ভিন্ন ভিন্ন মায়ের গর্ভে তাদের জন্ম হয়েছে বাট তাদের একই আদর্শ একই সূত্রে গাঁথার কারণে তারা আদর্শিকভাবে ভাই এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কিভাবে আপনার ভাই
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর ছিল যে ফালাইসা বাইনানা নাবিয়্যুন, যে ঈসা আলাইহিস সালামের সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে আর কোনো কি ছিল না, নবী ছিল না। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আল্লাহ নবী হয়েছেন, তারপরে নবী হয়েছেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুজনের মাঝখানে আর কি ছিল না, কোনো নবী 500 বছর পর্যন্ত আর কোনো নবী ছিল না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ নবী হিসাবে ঈসা আলাইহিস সালামের অনেক মর্যাদা আমাদের জন্য বর্ণনা করে গেছেন। তিনি বলেছেন আনা আউলান নাসি বি ঈসা ইবনে মারইয়াম ফিল উলা ওয়াল আখিরা, দুনিয়াতে আখিরাতে শুরুতে শেষে সব ক্ষেত্রে আমি ঈসা আলাইহিস সালামের কাছের মানুষ হওয়ার অধিকতর উপযুক্ত, এবং নবীরা সবাই ভাই ভাই, এবং সেটা এইভাবে যে তার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার একটা বিশেষ ফজিলত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া সত্যিকার ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এবং আরও সাক্ষ্য দিবে যে ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী ছিলেন, রাসূল ছিলেন, এবং আল্লাহর কালিমা ছিলেন, আল্লাহর বাণী ছিলেন, যেটা তার মায়ের মধ্যে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে ফুৎকার দিয়েছেন, এটা অলৌকিকত্ব তার, এবং তিনি আল্লাহর বান্দা ছিলেন। যারা আল্লাহর সন্তান বলে তারা বাড়াবাড়ি করে এবং কুফুরি করেছে, এবং জান্নাত হক জাহান্নাম হক এই কথাগুলো যারা বিশ্বাস করবে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা যে কোনোটাতে তাদেরকে প্রবেশ করার সুযোগ দিবেন। ঈসা আলাইহিস সালামের সাথে আমাদের আর একটা সুনিবিড় সম্পর্ক আছে বিশেষ, সেই সম্পর্কটা হলো যে আমরা জানি উম্মতে মুহাম্মদই কঠিন একটা ক্রাইসিসের মধ্যে পড়বে, কঠিন একটা সমস্যার মধ্যে পড়বে কিয়ামতের আগে। সেই সমস্যাটা হলো দাজ্জালের সমস্যা, আরেকটা সমস্যা পড়বে ইয়াজুজ মাজুজের সমস্যা, এগুলো গোটা পৃথিবীকে ছেয়ে যাবে। তখন এই মানব জাতিকে উদ্ধার করার জন্য নেতৃত্ব দিবেন দুজন মানুষ, একজন হলেন ইমাম মাহদি, আরেকজন হলেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের প্রতি সেজন্য আমাদের দায় অনেক বেশি, কারণ তিনি আমাদের প্রতি অনেক অবদান রাখবেন, আল্লাহ তাআলা তাকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের আরও জানতে হবে, তিনি মারা যান নাই, তিনি জীবিত আছেন। ঈসা আলাইহিস সালাম মারা যান নাই, তাকে হত্যা করবার জন্য তার শত্রুরা তাকে ঘিরে ধরেছে, ইহুদিরা তাকে ঘিরে ধরেছে, ঘিরে ধরে তাকে হত্যা করতে চেয়েছে। তিনি যে ঘরে ছিলেন সেই ঘরে তার সাথে থাকা একজন তার অনুসারী, তার উম্মত প্রকৃত খ্রিস্টান যখন ছিল, এরকম একজন মানুষ তাদের মধ্যে থেকে একজন ছিলেন, যাকে সবাইকে তিনি বলেছেন, অনেকে ছিলেন যে তোমাদের মধ্যে কে আমার মতো হতে চাও, আল্লাহ তাআলা আমাকে ওহী পাঠিয়েছেন যে আমার মতো অবিকল দেখতে একটা মানুষের চেহারা পরিবর্তন করে দিবে, এবং শত্রুরা তাকে আমি মনে করে শুলে চড়িয়ে হত্যা করবে। তো নিজের আত্মত্যাগ করার জন্য কে প্রস্তুত আছে? একজন তার অনুসারী প্রস্তুত হয়েছেন, এবং তাকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে। তারা মনে করেছে ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলেছে। এদিকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিয়েছেন অলৌকিকভাবে। কোরআনে আল্লাহ তাআলা সেই বিবরণ দিয়েছেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু বা রাফাআহুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন যে তারা হত্যাও করতে পারে নাই, শুলে চড়াতেও পারে নাই, বরং তাকে আল্লাহ তুলে নিয়েছেন। কিয়ামতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বড় বড় কিছু আলামত দেখা দিবে, বা কিয়ামতের আগে অনেকগুলো আলামত দেখা দিবে, ভিতরে একটা হলো ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন আসমান থেকে অলৌকিকভাবে। সিরিয়াতে, বৃহত্তর সিরিয়াতে ঈসা আলাইহিস সালাম আসবেন, এসে এই দাজ্জাল ইয়াজুজ মাজুজ ফেতনার মোকাবেলা করবেন, এগুলোর বিরুদ্ধে লড়াই করবেন, এই ফেতনাকে শেষ করবেন, তারপর স্বাভাবিকভাবে সম্মানজনকভাবে তার মৃত্যু হবে এবং তিনি দুনিয়া থেকে যাবেন। তাহলে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এই বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে। খ্রিস্টানরা, তারা কিন্তু আপনারা জানেন তারা ক্রুশ, এটা তারা এটাকে পবিত্র মনে করে এবং এটাকে তারা ধারণ করে। কেন? কারণ এই ক্রুশবিদ্ধ হয়ে তাদের নবী মারা গেছেন বলে তারা বিশ্বাস করে। তাদের বিশ্বাসটা ভুল, তাদের বিশ্বাসটা কুফুরি বিশ্বাস। দেখুন, একদিকে তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালামকে কী বলে, আল্লাহর পুত্র। আবার আরেক দিক থেকে ঈসা আলাইহিস সালামকে তারা বলে তিনি মারা গেছেন, তাকে হত্যা করা হয়েছে। এই দুইটা সাংঘর্ষিক বিশ্বাস, তাদের বিশ্বাসের মধ্যে যে বিভ্রান্তি আছে তার প্রমাণ হলো এই সাংঘর্ষিক বিশ্বাস। কীভাবে সাংঘর্ষিক বিশ্বাস? যিনি আল্লাহর পুত্র হন তাকে আবার কেউ হত্যা করে কীভাবে? আল্লাহর পুত্র মানে তো আল্লাহর অংশ, নাউজুবিল্লাহ, আল্লাহর তো কোনো পুত্র হয় না। তাদের বিশ্বাস দিয়ে তাদেরকে বলা হয় আল্লাহর পুত্র হওয়া মানে, এবং তারা বলে ইন্নাল্লাহ সালিসু সালাসা, তারা এই ত্রিত্ববাদে বিশ্বাস করে, আল্লাহ স্ত্রী এবং সন্তান নাউজুবিল্লাহ, এই তিনটা মিলিয়ে তারা আপনার ঈশ্বরে বিশ্বাস করে। তো সেইটা যদি হয় তাহলে ঈসা আলাইহিস সালামকে আবার বলতেছে হত্যা করছে, তো তোমার ঈশ্বর তো শেষ, হত্যা করে ফেলছে, তুমি কার প্রতি বিশ্বাস করলা? কীরকম ঈশ্বর হলো যে তারা হত্যা করে ফেললো? তো এটা তাদের বিশ্বাসের বিভ্রান্তি। মুসলমান, তার বিশ্বাসে কোনো ঘাটতি নেই, কোনো ত্রুটি নেই আলহামদুলিল্লাহ,
তাকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে তুলে নিয়েছেন আবার তিনি আল্লাহর পুত্র নন তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলেন তো এই ধারণাগুলো আমাদের জানতে হবে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে ফিলিস্তিনে মসজিদে আকসার আশেপাশে ওই এলাকাতে মসজিদে আকসার ছায়া ছত্রছায়া তার জন্ম হয়েছে সেখানে বেড়ে ওঠা হয়েছে সেখানে তিনি নবী ছিলেন রাসূল ছিলেন এবং তার দাওয়াতী কার্যক্রম সেখান থেকে পরিচালনা করেছেন আর এই কারণে মসজিদুল আকসা এবং মসজিদে আকসার ভূমিটা খ্রিস্টানদের কাছেও খুব গুরুত্বপূর্ণ যদিও সেখানে শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম না আরো বহু নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন তো খোলাসা কথা হলো ঈসা আলাইহিস সালামের প্রতি আমরা ঈমান আনি নবী রাসূল হিসেবে বিশ্বাস করি এবং তাকে শ্রদ্ধা করি তাকে কেউ তার সাথে বিয়াদবি করলে আমরা তার বিরুদ্ধে অবস্থান নেই প্রতিবাদ করি আমাদের ভালোবাসা প্রকাশ করি এগুলো আমাদের ঈমানের দাবি সেই সাথে তার মর্যাদা আমরা জানলাম তিনি উলুল আজম দৃঢ়প্রত্যয়ী কয়েকজন রাসূলের একজন ছিলেন কোরআন সবচেয়ে বেশি যার জন্য বেশি সূরা বেশি আয়াত ব্যবহার করেছেন তিনি হলেন ঈসা আলাইহিস সালাম তার মা মারিয়াম এবং তাকে আল্লাহ তাআলা পৃথিবীতে অলৌকিকভাবে পাঠিয়েছেন বাবা ছাড়া সরাসরি মাতৃগর্ভে আল্লাহ তাআলা দিয়েছেন এবং কিয়ামতের আগে তিনি দুনিয়াতে আবার আসবেন এবং আমাদের উদ্ধার কর্মে তিনি যোগ দিবেন নেতৃত্ব দিবেন যোগ দেওয়া নয় আজকের খ্রিস্টান যারা আছে তারা ঈসা আলাইহিস সালামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে কারণ প্রত্যেক নবীরাই বলে গেছেন কোরআনে আল্লাহ তাআলা বিশদ সূরা সফের মধ্যে বলেছেন যে প্রত্যেক নবী বলেছেন তার পরবর্তী জাতিদেরকে আমার পরে কিন্তু অমুক নবী আসবে তোমরা তাকে মানো না ঈসা আলাইহিস সালামও বলে গেছেন কিন্তু খ্রিস্টানরা সেটা মানে যার কারণে তারা কাফির হয়েছে এবং নবীর কথা না মেনে তারা অবিশ্বাসী হয়েছে আমরা বরং ঈসা আলাইহিস সালামের সে ভবিষ্যৎবাণীকে মেনে মহাসমতি ঈমান আনছি আমরা তার প্রকৃত অনুসারী হতে পেরেছি এটা আমাদের কোনো গর্বের বিষয় না বরং এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার বিষয় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে